হ্যালো ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। সো ভিউয়ার্স, আজকের এপিসোডে আমি দেখাবো আপনারা কীভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইল স্ক্রিনে রয়েছি, তো আপনারা এখান থেকে লাইট ফেসবুক অথবা আপনারা আপনার যে মোবাইল ফেসবুকটি রয়েছে সেটি ওপেন করতে পারেন। তো আমি আমারটি ওপেন করছি, তারপর এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছেন ডান দিকে রয়েছে, এখানে একটা মেনু বার রয়েছে, তো আমরা এখানে ক্লিক করেছি। তো তারপর এখান থেকে আমরা এখানে স্ক্রোল করে নেমে তারপর নিচে দেখতে পাচ্ছি পেজ রয়েছে, এখানে আমরা ক্লিক করছি। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে ক্রিয়েট লেখা রয়েছে, সো ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা এটি ক্লিক করছি। তো আমরা যদি লক্ষ্য করে থাকি নিচে এগুলো হচ্ছে আমার পেজ এবং এখানে এটি ক্রিয়েট অপশন রয়েছে, এখান থেকে আমরা এটি নতুন ক্রিয়েট করতে পারি। তো এখানে নিচে লক্ষ্য করতে পাচ্ছেন গেট স্টার্টেড অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে ফেসবুক নেম দেওয়ার জন্য বলা হচ্ছে, তো আমি এখানে একটি ফেসবুক নেম দিয়ে দিচ্ছি। তো আপনারাও আপনাদের যেই নাম নেমটি দিতে চান সেটি দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করছি। তারপর এখানে আমাদের ক্যাটাগরি চয়েস করতে হবে, তো আমরা জাস্ট এখানে কিছু লিখে চার্জ করতে পারি। যদি আমরা এখানে যেগুলো আমরা দেখতে পাচ্ছি যদি এগুলো না হয়ে থাকে তো আমরা এখানে চার্জ করে নিতে পারি। সো এখানে দেখতে পাচ্ছেন মডিফিকেশনাল স্পিকার রয়েছে, তো আমি এটি চয়েস করতে পারি। এবং আমরা যদি ডিজিটাল ক্রিয়েটর লিখি, সো এখানে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর রয়েছে, চাইলে আমরা ডিজিটাল ক্রিয়েটর দিতে পারি, চাইলে মডিফিকেশন স্পিকার দিতে পারি। আমি এখানে মডিফিকেশন দিয়ে দিব, তো আমরা যেটি দিতে চাই সেটি এখানে চার্জ করে তারপর আমরা এটি সিলেকশন করে নিব। তো এখানে আমরা তিনটি ক্যাটাগরি দিতে পারবো, এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি এ ক্যাটাগরি উইল হেল্প পিপল ফাইন্ড দিস পেজ। তো আমাদের যেই আমরা ক্যাটাগরি চয়েস করবো সেই ক্যাটাগরির যখন চার্জ করবে কোনো কেউ খোঁজার চেষ্টা করবে সেই ক্যাটাগরির পেজগুলো, তাহলে আমাদের পেজগুলো সামনে চলে আসবে। তো এখানে আমরা যদি তিনটি ক্যাটাগরি দিয়ে দিতে পারি সে তাহলে সবথেকে ভালো হবে, যে ক্যাটাগরিটি আমাদের এই পেজের সাথে যাবে সেগুলো দেওয়ার চেষ্টা করব। তো তারপর আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করছি, আমি একটি দিচ্ছি আপাতত। এখানে আমার নেক্সট পেজ এসেছে, এখানে আমাকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে হবে, তো আমি এখান থেকে চাইলে এগুলো দিয়ে দিতে পারবো, না হয় আমি আবার নেক্সট করছি, আমি পরবর্তী দিয়ে দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটি খোলা হয়ে গেছে, আবার আমি নেক্সট করে দিচ্ছি, পরবর্তীতে আমি বাকি এডিটগুলো করে নেব, এখন জাস্ট আমি খুলে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেইল, সো জাস্ট আমি এটিকে নর্মালভাবে দিয়ে দিচ্ছি যেগুলো রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার পেজটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এখানে ইম্পর্ট্যান্ট নেক্সট স্টেপ রয়েছে, তো এখানে আমরা ক্লিক করলে আমাদের সেই স্টেপগুলো আমরা ফিল আপ করবো। তো এখান থেকে আমরা নর্মালি যে কাজটি করতে পারি, এখানে টাচ করে আমাদের যে কভার পেজ পিকচারটি আমরা দিয়ে দিতে পারি, এখানে টাচ করে আমাদের প্রোফাইল পিকটি দিয়ে দিতে পারি। তো এরকমভাবে এখান থেকে আমরা কাস্টমাইজ করে নিতে পারি। তো এটি আমার একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং এখানে আমরা যখন এডিট করতে যাবো সেখানে কিন্তু আমাদের ডেসক্রিপশন দিতে হবে, তো এই যে এখানে অনেক ধরনের ইনফরমেশন রয়েছে আপনারা সেগুলো দিয়ে দিবেন। তো আমি পরবর্তীতে দেখাবো কীভাবে আপনারা সমস্ত সেটিংগুলো আপনারা কীভাবে ফিল আপ করবেন। তো এখানে আমাদের আরও অনেক স্টেপ রয়েছে, এগুলো কাস্টমাইজ করতে হবে। তো আমি জাস্ট আজকে দেখালাম যে কীভাবে আপনারা পেজটি ক্রিয়েট করবেন এবং কীভাবে আপনার পেজটি কাস্টমাইজ করবেন, পরবর্তীতে আমি সেটাই দেখাবো। আপনারা যদি সেই ভিডিওটি পেতে চান অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন, তাহলে আমি পরবর্তীতে দ্রুতই দিয়ে দেবো যে আপনারা কীভাবে পেজটিকে কাস্টমাইজ করবেন। তো যারা পেজ থেকে ইনকাম করতে চান তারা কিন্তু কোনো রকম কপিরাইট কন্টেন্ট কিন্তু আপলোড করবেন না, এমনকি একটি পিকচারও কিন্তু কারো প্রোফাইল থেকে বা কারো আইডি থেকে বা নিজের আইডি থেকে ডাউনলোড করে ফেসবুক থেকে পুনরায় আবার পেজে মারবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনারা যারা ইনকাম করতে যাচ্ছেন তারা কিন্তু মনিটাইজেশন পাবেন না, একদম নিজের কন্টেন্ট নিজের ফোন দিয়ে বা ক্যামেরা দিয়ে ভিডিও করে তারপর সরাসরি এখানে মারবেন, এখানে আপলোড করবেন, তার পরবর্তীতে অন্য কোথাও আপলোড করতে পারবেন, কিন্তু এখানে কোনো রকম কপিরাইট কন্টেন্ট আপলোড করবেন না, তাহলে কিন্তু আপনারা মনিটাইজেশন পাবেন না। তো এইভাবে আপনারা একটি প্রফেশনাল পেজ ক্রিয়েট করতে পারেন। তার পরবর্তীতে আমি দেখাবো কীভাবে কাস্টমাইজ করবেন।